সহযোদ্ধা যারা আছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। প্রথমে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই একটি কথা বলে, যে আমরা শিবির বিরোধী আন্দোলন অনেক করেছি, অনেক শিবির, শিবির যেখানেই ছাত্রলীগ সেখানেই শিবির দেখা যায়, পালিয়ে যায়। কিন্তু কালকের আন্দোলনকে আমি একটু আলাদা করে রাখবো। কালকের আন্দোলনে আমাদের কোন ছাত্রলীগের কমিটি ছিল না, আমাদের কোন সাংগঠনিক কমিটি ছিল না, তারপরেও আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। অন্য আমরা ছাত্রলীগ দেখিয়ে দিয়েছি রাজনীতি করতে কোনো কমিটি লাগে না, কোন পদ পদবী লাগে না, রাজনীতি করে না। তারপর আমার সহযোদ্ধা আলমগীর টিপু যেটা বলেছে, আমি প্রথমে সে বিষয়টি বলতে চাই। আমানত হল নিয়ে উনি 2001 সালের 29শে ডিসেম্বর আলী মর্তুজা মারা গিয়েছিল, কিন্তু সে সময় কোন শিক্ষক বিবৃতি দেয়নি আলী মর্তুজার হত্যার বিচার চেয়ে তার পক্ষ হয়ে। কিন্তু আজকে সামান্য আমানত হল নিয়ে শিবিরের 221 জন শিক্ষক বিবৃতি দিয়েছে, তো কোথায় আমাদের আওয়ামী বন্দী শিক্ষকেরা? এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আছে, যেটা সম্পূর্ণ আওয়ামী পন্থী শিক্ষক জয়লাভ করেছে ভোটের মাধ্যমে। আমি বলবো তাদেরকে, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের পক্ষে মানববন্ধন করুন, বিবৃতি দেন। স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়াতে কোনো ভয় নেই। আমাদের বাপদাদারা যদি 1971 সালে সুশীল শিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তাহলে আপনারা 2014 সালে এসে এই চারুসদের বিরুদ্ধে কেন দাঁড়াতে পারবে? আরেকটি কথা আমি বলি, অনেকে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে কথা বলে যে এই নির্বাচনের নাকি কোন সাংগঠনিক ভিত্তি নেই। আমি বলবো যদি কোন নির্বাচনের ভিত্তি থাকে, তাহলে এই 5ই জানুয়ারির নির্বাচনেরই ভিত্তি। 1973 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে প্রথম নির্বাচন হয়েছিল জামাত শিবির ছাড়া। আর তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2014 সালে 5ই জানুয়ারি এসে দ্বিতীয় নির্বাচন করেছে জামাত শিবির ছাড়া। এই স্বাধীন দেশে জামাত শিবিরে নির্বাচনে অংশগ্রহণ করার কোন অধিকার নেই। বিদ্রোহী সহযোদ্ধারা, আপনারা দেখতে পাবেন গত পাঁচ তারিখে বাংলা নিউজে শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান একটি কমেন্ট দিয়েছিল যে তাদেরকে যদি আমানত হলে উঠতে না দেওয়া হয়, তাহলে তারা ক্যাম্পাস অচল করে দিবে। তারা যে ক্যাম্পাস অচল করার হুমকি দিয়েছিল, সেই অচল করার জন্যই, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার জন্যই সম্পূর্ণ পরিকল্পিত ভাবে তারা গতকাল এই হামলা চালিয়েছে। গতকাল যখন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে আমরা মানববন্ধনের ঘোষণা দিই, যে শিবিরের অবৈধ, আপনারা জানেন গত 3 বছর কোনো হলে অ্যালটমেন্ট দেওয়া হয়নি, সিট বরাদ্দ দেওয়া হয়নি, সবগুলো সিট খালি, সবগুলো সিটে শিবির বহিরাগত এনে রাখতো, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ থেকে এনে শিবির ক্যাডাররা এখানে রাখতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল। ঈদের পাঁচ দিন পর কেন্দ্রীয় শিবিরের সাধারণ সম্পাদক রব হলে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান করে। আমরা সেই জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে সেই দাবিটি জানিয়েছিলাম, যাতে